ওয়েলকাম টু মাই চ্যানেল রনিজ রিভিউ 2.0। আর আজকের ভিডিওটা হচ্ছে আমাদের যে পোস্টার রিভিউ ভিডিওগুলো চলছে তার সেকেন্ড পার্ট। আর এই পার্টে আমরা নিয়ে এসেছি কিছু দুর্ধর্ষ বইয়ের পোস্টার আর তার রিভিউ। তো ফার্স্ট যে পোস্টারটা সম্বন্ধে বলতে যাচ্ছি সেইটা আজই রিলিজ করেছে, আর সেই পোস্টারটা হচ্ছে ভুল ভুলাইয়া 2। হ্যাঁ ফ্রেন্ডস, ভুল ভুলাইয়া যেটা 2007 সালে বেরিয়েছিল স্টারিং নানা দাদ্যান আওয়ার ফেভারিট আক্কি কুমার, কিন্তু এই ভুল ভুলাইয়া 2 তে যে অভিনয় করবে সেনি একটু আলাদা। হ্যাঁ, এইবারে যে স্টারিং করছে সে স্টারের নাম হচ্ছে কার্তিক আরিয়ান। মোশন পোস্টার বেরিয়ে গেছে, মোশন পোস্টারে বেশ ভালোই লাগছে কার্তিক আরিয়ানকে দেখতে, নতুন লাগছে, ফ্রেশ মুখ, ফ্রেশ স্টাইল দিয়ে করেছে, কিন্তু কিছু কিছু জিনিস সেম রেখেছে, যেমন পেছনে সেই চন্দ্রমুখী প্লাস হরে রাম হরে রাম গানটা, সেটাও কমন রয়েছে, ড্রেসটা ওটাও কমন রয়েছে। আগের বইটার ডাইরেক্টর ছিল প্রিয়দর্শন, এইবারের বইয়ের ডাইরেক্টর হয়েছে আনিস বাজমি, প্রোডিউসড বাই ভূষণ কুমার অ্যান্ড রিটেন বাই ফরহাদ সামজি। এই বইটা 2020 সালে রিলিজ করবে। হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আরেকটা রিমেক নিয়ে, আর রিমেকটা হচ্ছে 1978 এর বই পতি পত্নী অর ও। হ্যাঁ, তার রিমেক হচ্ছে, রিমেকে স্টারিং সেই সেম কার্তিক আরিয়ান আর অনন্যা পান্ডে প্লাস ভূমি পেডনেকার। এটার ডাইরেক্টর হচ্ছে মুদাসসল আজিজ, স্টোরি রিটেন বাই সঞ্জনা পান্ডে, আর এটাও 2020 রিলিজ করবে, প্রোডিউসড বাই ভূষণ কুমার। আর বলে নাচ না জানা উঠোন টেরা, এটা নাচের বই, কেন উঠোন টেরার ব্যাকা, যাই হোক হাত পা বেঁকিয়ে নাচতে পারলেই হলো, সেটা হচ্ছে স্ট্রিট ডান্স 3। হ্যাঁ ফ্রেন্ডস, এটা ABCD সিরিজের থার্ড বই, ডাইরেক্টেড বাই নানাদার দ্যান রেমো ডিসুজা, আর এইটা তে অভিনয় করছে যেরকম ABCD 2 তে যারা অভিনয় করেছিল সেই মোটামুটি সেম কাস্ট, যেরকম বরুণ ধবন রয়েছে, শ্রদ্ধা কাপুর রয়েছে, প্রভু দেবা রয়েছে, অ্যাডেড হয়েছে এখানে নোরা ফাতেহি। এটার প্রোডিউসার হচ্ছে ভূষণ কুমার, আর এটাও সেম 2020 রিলিজ করছে ভাই। আর নিয়ে চলে এলাম আর একটা সিকুয়েল নিয়ে, সেই সিকুয়েলটা হচ্ছে সরক 2। হ্যাঁ, সরক 2 এর পোস্টার বেরোয়নি এখনো ঠিক মতন, কিন্তু কাজ সম্বন্ধে একটা জোর গল্প হয়ে গেল। যেরকম কিছুদিন আগেই আমরা মহেশ ভাটের অফিস থেকে বেরোতে দেখলাম সঞ্জয় দত্তকে, আলিয়া ভাটকে আর আদিত্য রায় কাপুরকে, তারপরেই আমরা পেলাম একদম অফিসিয়াল কাস্ট, আর সেই অফিসিয়াল কাস্টেও সেম অ্যাডেড পূজা ভাট। হ্যাঁ, এটা 1991 সডক বইয়ের সিকুয়েল হতে যাচ্ছে, সেই জন্য মোটামুটি সামনে দুজন নায়ক নায়িকা সেম রয়েছে, নতুন দুজন অ্যাডেড আলিয়া ভাট আর আদিত্য রায় কাপুর, এটাও 2020 রিলিজ করবে। এর ডাইরেক্টর হচ্ছে মহেশ ভাট, প্রোডিউসড বাই মুকেশ ভাট আন্ডার দ্য প্রোডাকশন অফ বিশেষ ফিল্মস। আরে মে তো রাস্তে সে যা রাহা থা, না ভাই ভেলপুরি খাওয়ার টাইম নেই এখন, সেজন্য ভেলপুরি আর খাবো না, শুধু এইটাই বলবো যে আরেকখানা রিমেক হতে চলেছে, সেই রিমেকটার নাম হচ্ছে কুলি নাম্বার 1। হ্যাঁ, সেই গোবিন্দা করিশ্মা কাপুরের কুলি নাম্বার 1 এর রিমেক করতে যাচ্ছে, আর এই রিমেকটা করছে ধবন জুটি। হ্যাঁ, ডেভিড ধবন আর বরুণ ধবন, যেরকম জোড়ি নাম্বার 1 তো না, ওটা ছিল যেন কি জুড়ুয়া 2, জুড়ুয়া 2 তে যেরকম আমরা ধবন জুটিকে দেখেছিলাম ফাটিয়ে দিতে, নতুন বক্স অফিস কাঁপিয়ে দেওয়ার মতন ওদের জুটিটা, এই কুলি নাম্বার 1 আমাদের সেরকমই এক্সপেকটেশন রয়েছে, কিন্তু এখানে একটুখানি চেঞ্জ, যেরকম করিশ্মা কাপুরের জায়গায় চলে এসেছে সারা আলি খান, এটাও 2020 রিলিজ করার কথা, আর এটার প্রোডিউসার হচ্ছে বাসু ভাগনানি অ্যান্ড জ্যাকি ভাগনানি। সো ফ্রেন্ডস, এই নোটে আজকে ভিডিও আমার শেষ। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমার ভিডিওটা পছন্দ হলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো, আর কোন কোন বইয়ের পোস্টার সম্বন্ধে আপনাদের রিভিউ দরকার, আর তলার বেল বাটনটা প্রেস করুন যাতে নতুন নোটিফিকেশন পেতে থাকেন, কারণ আমি এরকম ভিডিও করতেই থাকবো। আরেকবার আর বলছি, সেই আটটা হচ্ছে এই যে আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস গুলো, যেরকম আমি FB রয়েছি, টুইটারে রয়েছি, ইনস্টাতে রয়েছি, প্লিজ ফলো করুন, যেরকম আমি বলেছি আগের বার YTF
ইউটিউব ফ্রেন্ডস। সো টাটা, গুড নাইট। আপনারা ডিনার করতে যান, আমিও ডিনার করতে যাই। Tell me pretty lies, look me in the face, tell me that you love me, even if it's fake.